মুক্তি না মাসেন মায়গুলা আরে মোরে নামটা হচ্ছে টুকরু মাস্তান, মো নামটা শুনিয়া মোকে লাগে ভয়। এই যে না মোর বাপের নাম রাখিছে টুকরু মাস্তান, আর এই নামটা শুনিয়া মোক যদি কেউ ডাকায় না ওই টুকরু মাস্তান তুই কোঠি যাচ্ছিস, তুই কোঠি যাচ্ছিস, মোর নামটা শুনিয়া মোকে লাগে যায় ভয়। এই জন্যে কি আর কইম কথা, মোর নামটা যদি কোনো চিংড়ি শুনে নেয় কোনো চিংড়ি ভালোবাসিবা চায় না, মোর টুকরু মাস্তার নামটা শুনিয়া মুইটা মুই তো মাস্তান বাস্তবে নই, মোর নামটাই রাখিছে টুকরু মাস্তান, তাই না? মুই একটা মনে মনে মুখ তো কোনো চিংড়ি ভালোবাসিবা চায় না, তবু মোর মনের মধ্যে ওই দক্ষিণ পাড়ার পূর্ণিমা মোর মনও দৌড়িছে আর কি, তাই বুই মুই পূর্ণিমার জন্যে এই রাস্তাটা দিয়েই পূর্ণিমা যাবে, মুই এটি বসে থাকো আর কি, কখন পূর্ণিমা এটা দিয়ে যায় না মুই বসে থাকো। নমস্কার দর্শক বৃন্দদেরকে জানাইতেছি, বিশেষ অনুরোধ করে বলানো হচ্ছে এই যে আমাদের কুমুটি দাদারা, আপনাদের কুমুটি দাদারা আমাদের ভাইরা আপনাদের দ্বারে ভিক্ষার বা সাহায্য ঝুলি নিয়ে যাবে, কিন্তু আপনারা অবশ্যই এই অনুষ্ঠানের জন্য এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করার জন্য অবশ্যই যাই যতটুকু পারবেন অবশ্যই সহযোগিতা করবেন, অবশ্যই কিছু পয়সা দিবেন, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন যেন এই মঞ্চে আরো ভালো ভালো অনুষ্ঠান আনতে পারে, এই যে আমরা ভাওয়াইয়া করছি তার থেকেও যেন বিখ্যাত ভাওয়াইয়া আসতে পারে এই মঞ্চে। তাই আপনারা দর্শক বিন্দুদের কাছে বিশেষ অনুরোধ করে আমরা ভাওয়াইয়ার তরফ থেকে বলানো হচ্ছে। নমস্কার। আরেকটু শুনে দেখো তো, মাইরি সেন শুনিয়া মোর মাথা পাগল হইয়া গেছে, উড়ি পাবে ওই পথে দেখো একটা মেয়ে দেখা যায় হুড়িকা পোড়া মেয়ে রে, না মো কথা কইবা হবে, ওরে ও চিংড়ি আরে ওই চিংড়ি আরে কাতে পিছন ভাগে দেখা যাবো কাই তুই, তুই মোক চিনা পাইস না? না মোরে নামটাই টুকরু মাস্তান, মোর নামটা শুনিয়া মোকে লাগে ভয়। ও তোর নামটা শুনিয়া তোকে লাগে ভয়, তা মুই কি করিম? তুই কি করবু, তোকটা মুই একটা কথা কইবার জন্য এই রাস্তা খানত সকাল থেকে মুই বসে আছি, তে তোর সাথে না মোর কিছু কথা আছে রে চিংড়ি, বুঝা পাইছিস? কি কথা কইবা চাইছিস? অত রাগে রাগে চাতাং চাতাং কথা কইস না, মানে তোক না মুই কি করে কই কই কি কই না কয়া গাগে কই হে কি কইবু তাড়াতাড়ি কই হে, এই তো ভালো করে কথা কইলেই তো হয়, তোক না মুই তুই মাক ভালোবাসিস?
ইগনা পেচকেটটা চেংরা আর বলি মোক ভালোবাস। কি তুই মোক কি কইলু কি কইলু? ইগনা পেচকেটটা চেংরা আর বলে ভালোবাসে। তুই মোক পেচকেটটা কইলু? হে পেচকেটটা। ওরে বাবা রে, তুই মোক পেচকেটটা কইলু? তুই জানিস মোর শরীরটা পেচকেটটা হবা পারে, কিন্তু কহে না একটা কথা দি বলে জানে মোরা। তুই মোর পেচকেটা তো কইলু, মোর বয়স এখন এই অবধি কত চলছে তুই জানিস? কত চলছে? মোর বয়সের কথা শুনলে তুই কপালত হাত দিয়া দিব। হ্যাঁ কি তে কহেক তাড়াতাড়ি, কতই হবে আর? মোরে বয়স চলছে এই অবধি 28 বছর। কি মা কইলু না চেংরাটা ইন্না পেচকেটটা আর বলে 28 বছর? তে পেচকেটটা হলো কি করিয়া তুই? মুই পেচকেটটা হলো কি করিয়া? মুই পেচকেটটা হইছু একমাত্র মা আর বাপের জন্য। মানে মানে মা আর বাপের জন্য কি করিয়া? ওটাই তো লজ্জার কথা, ওটা কোয়া যাবে না। আরে তুই বলে মোক ভালোবাসিস আর তুই মোক কইবো না? এই তো চিংড়ি ফুটে যাচ্ছে না, কইবাই হবে। ঠিক আছে চিংড়ি, আচ্ছা তোর নামটা কি কয় একটু মোক? ও মোর নামটা, মোর নামটা হচ্ছে পূর্ণিমা। ও তোর নাম পূর্ণিমা? সত্যি মাইরি, তোর মা বাবা গুলা খুবই ভালো, তোকে এমন জিনের জন্ম দিছে দেখতেও টুলটুল, আর নামটাও তোর পূর্ণিমা। হ্যাঁ তাহলে মুই কইছু কি কথা? তুই কহিলে তুই মোক ভালোবাসবু তো? আরে কহি শুন, তুমি মাতৃভাষা দিয়ে কই আর উর্দু ভাষা দিয়ে কই? বাপ রে বাপ, উর্দু ভাষা? মুই তো ইংলিশ ভাষায় বুঝবা পারো না, তার উপর উর্দু ভাষা? আরে শুন শুন, এই মোর মা আর বাপে বুঝে পাচ্ছি? হে হে হে, মোর মা আর বাপে যখন আর কি ইয়া 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 কোন কথা কইছিস? ইয়া ইয়া ইয়া, তুই তো কিছুই বুঝবা পারো না। দেখ তুই মুং না মাতৃভাষা দিয়ে কহেক, মুই না কিছুই বুঝবা পারো না। তোর মতন ভেদে ইঞ্জি আজিলি চিংড়ি নাই, তোর বয়সে চিংড়িগুলা ইয়া ইয়া মানে সবাই বুঝা পাইছি, তুই বুঝা পালু না? আরে শুন, তো বুঝবা হবে না, তুই বাপের হোটেলে গরম গরম ভাত খাইয়া শুধু চেহারা দেখাই বেড়াছিস। শুন কচু, মোর মা আর বাপে মানে দই কম খাওয়াইছিল, দই ওই সেটা কথা কয়েক যে মুখ দই কম খাওয়াইছিল, এত ঢং করবার কি আছে? তুই তো এটাও বুঝলি না, দই কম খাওয়াইছিল তো এই সেই দই নাকি ওই দই? কোন দই কোন? ওই ওগুলো অত কিছু বুঝো না। তুই বুঝবু না তো, তুই কি বুঝবু? তুই ওত কথা বাদ দে, মুই কইছি তো মুই খুব ভালোবাসো, তুই মোকে একটা আই লাভ ইউ কইক না? ইস আই লাভ ইউ কই? দেখে শুন, মোর যখন 5 বছর ছিল, হে যখন আমি ছোট ছিনু, হে তখন কাই মোর আদালিং হই আই গিছে, তো মুই কি করি আই লাভ ইউ কই? কি 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 কইলু পূর্ণিমা, তুই কি কইলু আরেকবার কয়েক তো? যখন আমার 5 বছর ছিল তখন কাই মোর আদালিং হই আই গিছে। ও যখন তোর 5 বছর ছিল তখন তোর আদালিং হয়ে গেছে? হে ওরে বাবা রে বাবা, মুই তো জানতু যে আদালিং ব্যাংকের বইয়ের সাথে করবা হয়, আদালিং ওই ভোটার ছবির সঙ্গে করবা হয়, কিন্তু প্রেম করতে যে আদালিং করবা হবে এত ছোট থেকে এটা মোর বাপের জন্মও জানা ছিল না। এখনকার যুগ, এখনকার কলিযুগ হইয়া গেছে, সবই সম্ভব। আরে শুন শুন, তোর আদালিং হয়ে থাক আর যে থাক, তোর না তোর সাথে মোর একটা চুমা খাবার অনেক দিনে মনের বাসনা, তুই মোক একটা চুমা দি না? তুই যদি মোক একটা চুমা দিস মোর মনের মনটা অনেক শান্ত না হবে, মোর বহুদিনের আশা, তুই একটা মোক চুমা দিবু।
ঠিক আছে মই এক না ভাবিয়া দেখো। তুই একটু ভাবিয়া দেখ না, ভাবিয়া দেখ না। হ্যাঁ চুম্মা খাবে চুম্মা, সুন্দরী চিংড়ি দেখলেই মানে চুম্মা খাবা মনে। দাঁড়া রে চিংড়া, তুমি এমন চুম্মাটা দিম সারা জীবন মনে রাখিব যে কিরকম সুন্দরী মায়ের কাছে চুম্মা খাওয়া। হে হে ঠিক আছে, মই রাজি আছো। কি তুই মোক চুম্মা দিবু? সত্যি তুই মোক চুম্মা দিবু? সত্যি দিম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত রে? দেখ যখন কা তোমায় চুম্মা দিম তখন কা তোক চোখ বন্ধ করিয়া থাকিবার লাগিবে। তুই যখন মোক চুম্মা দিবু তখন একটা মোক চোখগুলা বন্ধ করিয়া থাকবা আমি। হে 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 ঠিক আছে ঠিক আছে। কথা হল কি, তুই যে মোক চুম্মা দিবা চাইলু না, দুইটাই অনেক মোর মনটা খুশি হইয়া গেছে। নে ঠিক আছে নে দিছুম তালে, চোখ বন্ধ করে। আচ্ছা থাম থাম বন্ধ করছি বই। কি ব্যাপার, মুখ ওয়াই চুম্মা দিবি তারপর চোখ বন্ধ করবো? হবে না না, মুই চিংড়ি কিভাবে মুখ চুম্মা দেয় মুই দেখি, একটা চোখে দেখি আর একটা চোখ বন্ধ করে থুম মুই দেখি ও ঠোঁট গুলা দিয়ে মুখ কিভাবে চুম্মাটা দেয়। না ঠিক, হে নে তাহলে, হে মুই চোখ বন্ধ করেছু। হ্যাঁ চোখ বন্ধ করে দি দি দি, একটা মুখ চুম্মা দে, চুম্মা চুম্মা দে দে। চুম্মার বদলে থাপড় দিয়ে দিলু মোর গালে, তুই কি ভাবেছিল যে তোকে চুম্মা দিম? সুন্দরী মাইয়া দেখলেই মানে চুম্মা খাবার ইচ্ছা করে নাকি? তুই এত রূপবতী হইছিস বলে রূপেরে গরম দেখাইস না, মুইও হচুম বাপেরে বেটা টুকরু মাস্তান। তোক মুই যদি ভালোবাসেছু তো মুই বিয়া করে বাড়ি নিয়া যাম, তেবে মোর নাম থাকে বাপেরে বেটা। কইলু তুই টুকরু মাস্তান, তোর এত বড় কথা? হে হে মুইও দেখি মরণাক পূর্ণিমা, মোক তুই কি করে বিয়া করিস মুইও দেখি। ও কন্যা সুন্দরী দেখাইস কি সিরে বাহাদুরি, ওরে বিহিয়া করি তোকে বার মুই বিহিয়া যা মোরে বাড়ি। কাজ
সরস্বতীর মায়ের যেমনি নাম শুনে ডাকে নিনু তেমনি ওর মাথা চট করিয়া বুদ্ধি চলে আসিল। ওই যে না, এতক্ষণ মোর মনেই ছিল না যে এখন সরস্বতী মায়ের স্মরণ করে নিনু মাথার মোর চট করিয়া বুদ্ধি চলে আসিল। ওই বীরভূমের কাঁচা বাদাম বিক্রি করে যে ভুবন বাদ্য কর, ওটা মোর হয় দাদু দাদু, ওই জানে চিংড়ি পোটানো জাদু মন্ত্র। ওর কাছে যাইয়া মুই এখন ওই চিংড়ি পোটানো জাদু মন্ত্র শিখে আসি। ওই দাদুটা না যখন কাঁচা বাদাম এককালে বিক্রি করতো, সেই সময় ওই জাদু মন্ত্র দিয়ে ওই কত চিংড়ি পোটাইলে বাংলাদেশ থেকে, আবার তো ইন্ডিয়া আছেই, সেই বাংলাদেশ থেকে কত মাইয়া চলে আসি। না ওর কি এমনি আসিছে, ওই দেরি না করিয়া তাড়াতাড়ি যেমনি বেটাঘাটের নাম রাখিছু টুকরু মাস্তান, এই বেটাঘাটে মোর থাকেই না, আর মোরও এমন কপাল পোড়াগে। এই যে না মোর একটা বেটা জন্ম দেওয়ার পরে বউটা বউ থাকে,
ওই শ্বশুর বাড়ি, মোর বলে ভাতেই খাবে না, মোর ঘর সংসার করবেই না। এই যে আমি রাতের বেলা বালিশ নিয়া ঘুমাও গে, বালিশ নিয়া ঘুমাও, অনেক দুঃখে পড়িয়া আজকাও বালিশ নিয়ে আমি ঘুমে ঘুমে আছি। বেটাও তোমার টুকরু মাস্তান বেটা বাড়ি থাকে না, তাই আজ আমি বাড়ির বালিশ নিয়ে ঘুমাছু। এখন বাজে রাত বারোটা, ওই রাত্রি বারোটার সময় একটা রং নাম্বারে ফোন ঢুকিছে মোর কাছে। হ্যাঁ, যেমনি রং নাম্বারে ফোন ঢুকিছে, রিসিভ করিয়া দেখিনু মাইয়া মানুষের গোলা। ওরে বাবরি, এত রাত্রি মাইয়া মানুষের গোলা, তেমনি মুইও এখন মুই না এমন মিষ্টি মিষ্টি করে কইরু, এখন চিংড়ি না বুড়ি না ছুরি কিন্তু ওটা আমি বুঝা পারু না, কিন্তু চিংড়ি পটি গেছে আজি মুখ, এই যে মুখ দেখা কোনো কইছে কালিয়া চোখ স্ট্যান্ডে ওই আসিবে। হ্যাঁ, তো ওই আসবে তো মুখ দেখা করবো কইছে, বেটাও তো মন নাই বাড়ি উঠিতে গিয়েছে, না আমি বেটা খুঁজবা যাও, আসলে ওই একটা গুরুগুলা দেখবে, গুরুগুলা লড়া বাধা করবে, আর আমি ওই স্টুকে কালিয়া চোখ চলে যাব আর দেখে আসি ওই চিংড়ি যাও আসবে চাইছে। চিংড়ি না বুড়ি না ছুরি রে বাপ, কাই জানে, যাও তাড়াতাড়ি করে আমি। জাদু মন্ত্র শিখিতে শিখিতে এই মুখত মন ঢুকাই দিয়েছিল, এমন মন্ত্র মন্ত্র দিয়ে এমন ঢুকাই দিয়েছে পূর্ণিমা মোর সাথে চ্যালেঞ্জ করেছে, ওই মুখ ভালোবাসবে না, ওই বলে মুখ বিয়া করবে না, ওর জন্য মুই হয়েছি এখন জাদু মন্ত্র শিখেছু। আর আজি মুই যাচ্ছ ওই দক্ষিণ গ্রামে, মুই বাদাম বালা সাইজে মুই বাদাম বিক্রি করিবা, এই বাদামে এই বাদামের মধ্যে মুই বিক্রি করছু ভাজা বাদাম, এই বাদামের মধ্যে এমন গুণাগুণ আছে যদি একবার বাদাম খাইয়া নেয় পূর্ণিমা, যদি পাইয়ে যাও সামনা সামনি একটা বাদাম যদি খাইয়া নেয়, এই এই বাদাম খাওয়ার পরে চিংড়ি দেখবে দেখুন তামসাটা। না আমি দেরি দেরি করি না, তাড়াতাড়ি করে যাও, বাদাম বিক্রি করবা যাচু, নো বা সুর গান ধরিয়া গান গাইতে গাইতে চলে যাম ওই দক্ষিণ গ্রামে পূর্ণিমা ভালোবাসিবার জন্য। না মুই মুই গান করো, এটা কোন গান গাই, মুই বাদাম বালা কোন কোন গান গাই, না মুই যে তো বাদাম বিক্রি করছু, তুমি বাদামেরই একটা গান গাইতে গাইতে চলে যাও। কচু ও দাদা ও দিদি ও বৌদি ও কাকা ও কাকি, তোমরা যদি দিনে রাইতে করে ঝগড়া, হ্যাঁ তাহলে মোর কাছে তোমার দুইখানা বাদাম নিয়ে যাবেন, রাইতের বেলা খাইয়া নিবেন, মধুর মতন মিলন হবেন। আরেকটা কথা কইছু, ও মোর বয়সে চেংড়া বন্ধুগুলা, মানে মোর বয়সে যেগুলা চেংড়া বন্ধু আছেন, চিংড়ি পোটাবা চাওছেন চিংড়ি পোটে না, তাহলে এই মোর কাছে এই টুকরু মাস্তানের কাছে আসিয়া নিয়ে যাবেন দুইখানা বাদাম, এই বাদাম খাইলে চিংড়ি যদি খাওয়াই দিবা পারেন, তখন দেখবেন চিংড়ি নিজের মনে তোমার আসিয়া আই লাভ ইউ কইবে, তার পরীক্ষাটা এখনই পাবেন। ওই বাদাম বিক্রি করবা যাচু পূর্ণিমা ভালোবাসবা জানে, এই যে মুই এখন বাদাম বালা সাজে কিনু, যেন আমার পূর্ণিমা না চিনি চিনিবা মুখ যেন না পারে যে মুই হচ্ছু বাদাম বালা, না মুই হচ্ছে টুকরু মাস্তান, এ মুখ যেন চিনা পায় যেন বাদাম বালা, না নম্বা সুর ধরিয়া গান করতে করতে চলে যাও মুই বাদাম বিক্রি করিবা। ওই চেংড়া বন্ধুগুলা যদি চোমড়া করে চিংড়ির সাথে ভালোবাসা, তোমায় যদি না পটে পড়তে পড়তেই পটে না, তাহলে তোমরা কি করবেন মোর কাছে, তোমরা মন দিয়া শুনো একখান কথা, নিয়া যাবেন মোর কাছে চিংড়ি পোটার জন্যে ভাজা।
বাদাম আরে তোমার কাছে যদি পয়সা না থাকে আর একটা উপায় আছে। কি ফের উপায় আছে কহ? বাড়ির মধ্যে তোমার ভাঙা ফুটা মোবাইলের বডি পায়ে তোরা ভাঙা ফুটা আছে, যদি থাকে তোমাকে আমরা তাহলে তোমাকে আমরা তোমার সমান সমান বাদাম দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ। তাহলে শুনো মন দিয়া, মোবাইলের বডি গুলো 5 টাকা দাম, মোবাইলের বডি গুলো 5 টাকা দাম। তোমরা হইলেন মোর প্রথম কাস্টমার, আর তোমরা যদি চলে যান তা কি হয়? শুনো, তুমি কি কও? এ তোমরা বাদাম নাই খাবেন, নাই খাবেন, তোমরা ইয়ে খেয়ে যাও, ওই পান, আমি পাকো আটের পান বিক্রি করছো, মিষ্টি মিষ্টি পান। ও, তোমরা তাহলে পানও বিক্রি করেন? হ্যাঁ। দেখো আমার কাছে কিন্তু পয়সা নাই। পয়সা নাই, ঠিক আছে, তোমরা আমার প্রথম কাস্টমার, তো পানটা যদি ভালো লাগে তাহলে তোমরা মোক পয়সা দিবেন, আর না ভালো লাগলে নাই দিবেন। ও ঠিক আছে, তাহলে বানিয়ে দাও। ও বানিয়ে দিব? হ্যাঁ। ঠিক আছে, খাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো। তোমরা ওই দিকে তাকাও, ওই দিকে তাকাও। এই তো সুজু, মুখ তো চিনা পাইলি রে বাপ, যে মুই হচ্ছে টুকরু মাস্তান, মুই পানবালা সাজিছি বাদাম বলো, এবার দেখবো মুর কেমন তামসা। তুমি মুক্তি ভালোবাসো না তো চ্যাংরা বন্ধুগুলা? দেখবেন এই চিংড়িটা মোর পান খাইয়া কিভাবে মুই বস করো।
না পানটা বানাও তাড়াতাড়ি বানাবে এইখান থেকে বার করবে এটা গরম এটা গরম ধরছে না সেই পরি স্টেট ব্যাংক থেকে বার করবে হ্যাঁ তাড়াতাড়ি বানাও জাগি 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 যে কামে দুম সেই কামে লাগিস শিব দুর্গা সরস্বতী মায়ে দিলে বর চিংড়ি তুই এই পান খাইয়া তুই মোক স্বামী কর আরে শিব দুর্গা সরস্বতী মায়ে দিলে বর চিংড়ি তুই এই পান খাইয়া তুই মোক স্বামী কর স্বামী কর যা একটা মন্ত্র দিয়ে দিছু আরো তো মন্ত্র আছে আর কি মন্ত্র কইছিল আর একটা মন্ত্র দিব হবে নাকের ফোঁটা মানে নাকের মধ্যে যে তো ময়লা আছে আর কি আমরা তো বাপু কই সিঙ্গাল কে যে কি কয়েন বাপু আমরা মাতৃভাষাই কেউ নাকের ফোঁটা কেউ সিঙ্গাল কয়ে যাই হোক এই সিঙ্গাল গুলো দিব হবে মো নাকের ফোঁটা কি করে দিন মোর তো স্ফূর্তিও নাই এখানে একটা খোঁচা দিয়ে গুদাই গুদাই বার করবো আমি খোঁচা কই খোঁচা দিয়ে বার করবই তাড়াতাড়ি করিয়া পাই চুবই এই খোঁচা কান দিয়ে গুঁতে গুঁতে বার করবো আমি নাকের ফোঁটা কি করে বার করি কি করে বার করি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কর বাপ বাপ বাইরে ওইটা না খোঁচা দিয়ে গুঁতাই ছুটে একদম খরচ করে বাইরে হইয়া গেছে না তাকে দিয়ে দাও দিয়ে দাও নাকের পোটা নাকের পোটা জাগি জাগি এ পান খাইয়া মুখে স্বামী করিস আর একটা মন্ত্র কি কইছিল দুইটা মন্ত্র দেওয়া হয়েছে এবার তিন নম্বর মন্ত্র কি কইছিল কি ছিল ও মনে পড়িছে মোর ভুবন বাধ্য করে দাদুর মন্ত্র হে এখন কঠিন কঠিন এখন পাই দিয়ে দিব হবে এই পানের মধ্যে মুই পাই দিয়ে দিই পানটা হিট হবে ওই পানটা খাইলে দেখবেন না এখন পাত কি করে বার করি মুখ তো পা দিবা মনে রে মা কি করে পা দিই এখন পেটটা চাপি চাপি বার করবো হবে এখন পেটটা চাপি হবে কি করে চাপি না বার করো বারু রে পানের মধ্যে পাই দিয়ে দিচ্ছু এই পানটা এখন দিন না একটা মুছে গুছে দেও মুছে গুছে দেও এই পান খাইলে না বুঝবে না দিয়ে দাও তাড়াতাড়ি করে পানটা খাইয়া তো ভালোই লাগছে আমরা এত সুন্দর করে কি করে বানিয়ে দিলেন পানটা আমার খুব ভালো লাগছে কাজে লাগিয়ে গেছে কাজে লাগিয়ে গেছে চিংড়ি হে আমার পান খাইয়া তো ভালো লাগিছে বাপরে বাপরে পানটা খাইয়া আমার মনে হয় মনটাই ভুলে গেল তোমরা মোর মনটা মনে কাড়িয়া নিলেন তোমার ছাড়া মুখের ভালো লাগে না যে চোখ মারছেন নাকি আরে ওই চেংড়া তোমরা মুখ বারে বারে একলা পাইছেন তো চোখ মারছেন চোখ গুলা ওই ঘুষুরা ঢুকছিল ঘুষুরা ও শোনো কি কোবাজ আরে কি কোবাজ আর কো কো কোয়া কোয়া ফেলা তাড়াতাড়ি করিয়া আরে পান খাওয়ালো
ভাবির দোকানদার। আচ্ছা ভালো লাগবে চায় না। তোমার ছাড়া সত্যি কেমন জানি মনটা হইয়া গেল,
তোমাকে আমরা যাবাই দিব মনে না, সেই জন্য শোনো তোমাকে আমরা কি কই। দেখলে চেকড়া বন্ধুগুলা, আরে ও বন্ধু সোনার চা দিন তোমায় নিমন্ত্রণ, সন্ধ্যা বেলায় আমার বাড়ি যা। ওকে বাকি সন্ধ্যা বেলা তোমার বাড়ি যাবো, তোমার বাড়ি গেলে তুই কি কি খাওয়া বুড়ে। Thank you.
তুই সন্ধ্যা বেলা তোমার বাড়ি মুক্তি যাবা কইলু, শুন তে তোমার বাড়ি কে কে আছে রে? ও মোর বাড়ি, মোর বাড়ি মোর মা আছে আর মই আছ, আর মোর বাবা মোক ছোট সময় দেখেছি নু বাবা বিদেশ চলিয়া গেছে মুখ ছাড়িয়া, আর বাবা আসে না। ও তোমার বাবা তাহলে বিদেশে থাকে? হ্যাঁ। আরে তোর বাবা নাই আর মোর ছোট থেকে মাও নাই। ও তোর মা কি হয়েছে? আচ্ছা ওটা কথা পরে হবে, তাই তুমি কোচু মোর সকতে তো তুই অনেকক্ষণ ধরে কথা কইলু না, তুই এখন বাড়ি যা, মুই সন্ধ্যাবেলা তোর বাড়ি যাইয়া অনেক গল্প করি। ও ঠিক আছে তাহলে আমি বাড়ি যাও। হ্যাঁ যা 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 যা। দেখলেন ও চেংড়া বন্ধুগুলা, যেই চিংড়িটা মুখ ভালোবাসি বা পান মানে বাসবেই না, সেই চিংড়ির জাদু বিদ্যা এমন কায়দা করেছু মুখ সন্ধ্যা বেলায় যাওয়া কইছে। যেতেই হোক, এই জন্য কয় না সোজা আঙুলে ঘি উঠে না, এমন জাদু মন্ত্র দিয়া চিংড়ি পটাইছু এখন ঘি উঠছে, এমন টেড়া আঙুল করেছু। না ওই দেরি করি না, মোর বাবা আবার ডাকাই বেড়াবে, কতক্ষণ ধরে তুমি বাড়ি যাইনি। না 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 চিংড়ি তো পটে গেছে, মুই যাও তাড়াতাড়ি বাড়ি, মুই যাও তাড়াতাড়ি বাড়ি। না 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 না, এই বেটা খান যে কঠি যায় আর কঠি না, না এইখানে মো বেটার খান ডাক পাবে, মোক একটা মাইয়া মানুষ ফোন করেছিল রং নাম্বারে, যাবা হবে মো কালিয়া চক তাড়াতাড়ি দেখা করবা, কিন্তু এই বেটা খানও আসে না, মুখ ডাকাবাই হবে বেটা খান। কই রে টুকরু মাস্তান বেটা, তুই হঠাৎ করে আসে মোর পিঠখান চড়িলু, তুই মোর মূর্তি পিঠখান ভাঙে ফেলাবো নাকি কোমরটা, উড় 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 বেটা উড় উড়। বাবা মোর ছোট থেকে মাও নাই, তুই এ মোর মাও তুই এ মোর বাবা, শখ করিয়া তোর পিঠে তুমি চড়ে বসলু, তুই মো ফেলে দিবা হবে? দেখ বেটা দেখ, তুই হঠাৎ করে আসিয়া মোর তুই পিঠখানো চড়ে বসলু, তে মুই কি আর পারো সহ্য করবা? তে বাবা তুই কয়েক, তুই মো কি জন্য ডাকলু এই কথা কয়েক? শুন বেটা শুন, মোর একটু দরকার পড়ে গেছে, ওই মেয়ে কালিয়া চক যাম আর তাড়াতাড়ি করে চলে আসি, এই গুরুগুলা জমির দিকে বাঁধানো আছে, মোর যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে গুরুগুলা নিয়ে আসিয়া তুই গোয়ালির লাগাই দিব আর কি সন্ধ্যাবেলা। বাবা তুই শুধু এদিক ওদিক বেড়াই যা, মো কামের কথা কয়, মো কিন্তু ভালো লাগে না কিন্তু। দেখ বেটা মুই জামার আসি, মুই কহিনু তো তো মুই মুই জামার চলে আসি। ঠিক আছে তাড়াতাড়ি করে আইবু, কিন্তু শুধু এদিক ওদিক বেড়াবে মুখ বাড়ির রাখিয়া। দেখ বেটা ওরকম করবা হয় না, মুই তাহলে যাচু বেটা। হ্যাঁ মুই যাচু, তাড়াতাড়ি আইবু কিন্তু। আরে বাবা, বাবা মো কি কইছে? বাবা মো বাড়ির কাজ করবা কইছে, মুই বাড়ির কাজ করি? মোকো পূর্ণিমার সন্ধ্যা বেলা যাবা কইছে, মুই পূর্ণিমার কাছে যাও, পূর্ণিমাক যাইয়া কত মো সন্ধ্যা বেলা প্রেমের কথা কইবে, না মুই আর দেরি করিম না, কি আনন্দের কথা, মুই যাও মোর পূর্ণিমার কাছে। বাপ দিনে দিনে বেটিটা বড় আছে, কোনো কিছু খবর রাখে না। না কি আর কইম গে, মোর স্বামীটা তো বাড়ি থাকে না, সেজন্য ওই মোক আর কি রং নাম্বার ফোন ঢুকেছিল, তে রং নাম্বার ফোন ঢুকেছিল যখন, তে কি আর করিম, চ্যাংরাটা মোক দেখা করবার কথা কইছে, মই তো চিনো না, তে দেখা করবার কথা কইছে, তে বেটিটাক যদি ফের না কহো তাহলে মই কি আর হবে, বেটিটা ফের রাগারাগি করবে, না ওই বেটিটাকে আগে ডাকাও। কই পূর্ণিমা বেটি, কি
গেছিল কেনে? সরস্বতী পূজা চলছে, সরস্বতী পূজা একটা মেলা দেখা গেছিল। ও তুই মেলা দেখবা গেছিল? হ্যাঁ। তে যাই হোক বেটি, মুই কইছো কি কি যে মুই তো একটা বাজার করবা যাম। হ্যাঁ। তে তুই একটা বাড়ির কাজগুলো করে রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মুই বাড়ির কাজগুলো করে রাখো। এই তোমার সোনা বেটি, এরকম না হইলে হয়? হ্যাঁ একদম। তুই কি আর কইম, লাখে এক বেটি, তুই মোর লাখে এক। হ্যাঁ 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 তে বেটি লাখে, তাহলে মুই যাও। হ্যাঁ বেটি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যা যা যা। আচ্ছা স্টপ করে আসিস কে? ঠিক আছে বেটি কে, ঠিক আছে। একটু মোর মা চলে গেছে বাজারত, আর মোরও বন্ধু আসবা চাইছে মোর সাথে দেখা করবা। না না মোর বন্ধু বুঝি চলে আইছে, মুই এখানে যাইয়া দেখো তো রাস্তাটা, চলে আইছে নাকি? মুই যাও যাও। ওরে বাপ, কালি আছে তুমি চলে আইছো, কই কই তো লোক তো দেখাও যায় রে বাবা, কি আর করিম। মুখজি না আসিবা কইছিল রাই 12টার সময় ফোন করিয়া, চিংড়ি না বুড়ি না ছুরি না, মুই একটু দেখো মানে অপেক্ষা করো কখন আসে মোর। এই তো না মুকেই নেই আসবা কইছিল, মুই তো চলে আইছো, মুই তো মুই তো চিনবাও পারিম না মানুষটা। না এক নময় ঘুরিয়া ফিরিয়া দেখো কোন আছে। এই এটাই তো হয় না না, মুই একটু ওই আরে ওই হে হে, তোমরা কি কাউকে খুঁজছেন নাকি? আমরা একজন খুঁজছি আর কি, ওই রাইট 12টার সময় আমার ফোন করিয়া কালিয়া চোখ দেখা করবা আসিবা কইছিল। ও ওটা হামরাই হামরাই। ওরে বাবরে মাইরে, তোমরা তো সেই দেখতে রূপবতী, আবরে বাপ সেই তোরা রূপবতী কি তোমরা সত্যি কইলেন? বাবরে রং নাম্বারে যে তোমার মতন মাইয়ার সাথে আমরা কথা কো পাবো? আচ্ছা তোমরা তো আমার দুঃখের কথা অনেকে কইছেন। হ্যাঁ হ্যাঁ যে যে যেন তোমার বলে স্বামী বিদেশে থাকে, আমারও তো আর কি কইবো, তোমার না যে ঝলমল ঝলমল তোমরা হলো হলো, এই যে তোমরা ঝলমল ঝলমল করিয়া তোমরা কানের শোনো পড়েছেন, তাই তোমার নামটা ঝলমলি নাকি? ও তোমরা ঠিকই কইলেন, আমার নামটা সত্যি ঝলমলি। ও তোমার নামটা ঝলমলি? তাহলে শুনো ঝলমলি, তোর সাথে একটা মোর কথাও আছে। কি কথা আছে? আরে তুমি ভালোবাসো, ওই ভালোবাসার কথাই আছে, বুঝা ভাইজি? আচ্ছা কহো। ওহরি ঝলমলি কি হইছে তোমার কাহানে কানে কো? হে হে তোমরা কি কইবেন কানে কানে? ওরে বিহিয়ার মায়া দিবস দিয়া তুমি বিহিয়াও করিবা চা। কি কইলে? হে আমার বিয়াও করবা চা। ওহরি ঝুলমুলি কানে কানে কো বিয়ার মিয়া দিবস তুই বিয়াও করিবা চা, ওরে বিয়ার মায়া দিবস দিয়া মুই বিয়াও করিবা চা। বিয়ার বউ মোর হইছে।
করি ওই দেখি মনটা ভালো লাগে না জল বলি পরে দেখা যাবে মুই কচুকি তুই মোক যদি মন থেকে ভালোবাসিস চো কালী কালী মন্দির আমরা বিয়া করিয়া বাড়ির তুমি নিয়ে যাম মোর বাড়িতে একটা মাইয়া মানুষও নাই চলো তাহলে চলো আমরাও রাজি আছি চলো হে চলো 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 তোর দিদি ডাক করে চলো তাড়াতাড়ি বিয়া যাই আমরা চলো এই তো মই চলে আইছি ইস কখন যে মোর বন্ধু আসবি এখনো মোর বন্ধু আসে না ইস বাবি মোর বন্ধুর টানে মোর মনটা খালি কুলবুল কুলবুল করছে কি এখনো আসে না এরি পূর্ণিমা তুই চলে আইছু ও তুই চলে আইছি নিশ্চয় বুদি তুই মোরে কথা ভাবছিলু হে হে তোরে কথা তো মুই ভাবছু আরে পূর্ণিমা তুই যে মোক সন্ধ্যাবেলা আসিবা কইছিস না হ্যাঁ আর উটা কথা কইয়ে মুই একটু করে ঘুমাচু আর স্বপ্ন দেখছু ঘুমাচু আর তোরে স্বপ্ন দেখছু চেচা আর ভাই কি স্বপ্ন দেখছিস জানি কি স্বপ্ন দেখছিস কইম কহে কইম কহে কইম কহে না তেরে স্বপ্নে পূর্ণিমা দেখুম শুধু তোমাকে আচ্ছা ওরে ঘুমায় ঘুমায় হে পূর্ণিমা ওরে ঘুমায় ঘুমায় চুমা দিছু তোকে ছিল রে আশা
করি ভালোবাসা আমার ছিল রে আশা তোর সাথে করি ভালোবাসা এইভাবে কত আর ঘুমাই ঘুমাই তুমি চুমা খাম চ তুমি বিয়া করিয়া মোর বাড়ি নিয়ে যাও তাহলে আমরা স্বামী স্ত্রী হয়ে গেলে তাহলে আমরা সত্যিকারের চুমা খাবো তুই রাজি আছিস কিনা কয়া মুই একদম খুবই রাজি ও তুই রাজি আছিস বকি বিয়া করব মুই না অনেক দিন ধরে এটা ইয়ে কইছু যে মুই কোন দিন মুই বিয়া করে নিয়ে যাবি আর কোন দিন যে চুমা দিবি ঠিক আছে তাহলে চো আর আমরা দেরি না করব চো তাড়াতাড়ি করি চল 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 আয়ে তারপরে কিন্তু হাতে হাতে বেটে দিবে আমাদের কমিটির লোক থাকবে বাটার জন্য সাহায্য করবো ওনাকে গৌতমকে বলা হচ্ছে তুমি এখানে এসে কিছুটা বাতাসা লুটিয়ে দাও তারপরে হাতে হাতে বাটার ব্যবস্থা করে দিব কমিটির ছেলেগুলো একটু সাহায্য করবে ওকে
আসো, এই যে আমার হচ্ছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বুঝা পাইলেন? এটাই হচ্ছে আমার হচ্ছে বাড়ি। হ্যাঁ, এই যে এই বাড়িতে আমার মাইয়া মানুষ একটাও নাই, তাই তো আমরা বিয়া করে নিয়ে আসিনো। আচ্ছা, একখান আছে আমার টুকরু মাস্তান। ও বেটা, তে ডাকাও তোমার বেটাটা। ও আমার বেটা, আমরা তাহলে ডাকাছি। ঠিক আছে ঠিক আছে, আমার বেটাকে আমরা ডাকাছি। কই টুকরু মাস্তান বেটা? ও বেটা, এই বাবা তুই মো কেনে ডাকালু? বেটা তুই কোনা গেছিলি? কোনা গেছিলু বাবা? এটা ফের কি? ও বেটা, ওটা তোর মাও মাও। এই বেটা তুই প্রণাম কর, প্রণাম কর, তোর নতুন মা আনজু। বাবা আমি না, আমি প্রণাম করি না। কোনটা কোনটা চিংড়ি ধরে নিয়ে আইছে, আমি প্রণাম করি না। না মুই বিয়াই করিছু, তুই নি নি প্রণাম কর, প্রণাম কর, কর নি তোর করবা হয় না, তা দিন প্রণাম কর। হইছে কি বেটা? হইছে হইছে, উঠ বেটা উঠ। মা তুই মোর সত্যিকারের মা হবুগে? হে গে বেটা, ওই তোর সত্যিকারের মা। হে এ মা, তুই যদি মোর সত্যিকারের মা হবু, তাহলে এ মা তুই মোক না একটু, মোর ছোট থেকে তো মাও নাই, তুই এ মোর মা। তে মা তুই মোক কলা চড়িয়া একটা চুমা দি না মা। ও মোর সোনা বেটারি, তোকে ফের খুব চুমা খাওয়া মনে আছে? হে 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 বেটা, আয় বেটা আয়। কিন্তু মোর থেকে তুই তো বড় কে বেটা। বাপ রে বাপ, মোর থেকে তুই বড় হইয়া যাচ্ছিস। হে হে মা, মু এত কলা চড়ি মা। হে আয় বেটা আয় আয় আয়। এ মা আয় আয় আয়। ই দে বাবু, এই 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 মায়ো 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 মায়ো। ইস বাপ রে বাপ, ওরে বাপ রে মা, ফেরা উড় 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 উড়। কোমরটা মনে ভাঙে আদি, উড় বেটা উড় উড়। ইস বাপ রে, আরে তুই বেটা ফের কাই উঠাবে দে। বাপ রে উড় 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 দিও, ওঠা ওঠা দুরিয়া আমার, দুরিয়া ওঠা। আরে উড় না রে, তো বেটা কে কলাম নিব কইলে? কোমরটা মনে ভাঙে আদি মো। এই বাবা তুই তো মাও বিয়া করে নিয়ে আইছিস, আর মুইও যে বিয়া করে নিয়ে আইছু। হা তুইও ফের বিয়া করে নিয়ে আইছিস? হ্যাঁ, তো কই বউ তোর? কই বউ? ও বউ দেখব, এটা আমি নিয়ে আসি। পূর্ণিমা, এই তোর বৌমাটা দেখ কত সুন্দর তোর মা, বৌমা বৌমা। ঠিক আছে বেটা, মুই তালে মুখখান দেখাও কেরকম হইছে মোর বেটার বৌর মুখখান। হে দেখ 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 দেখ, হে বৌমা এই দিকে আইতো কি? হে দেখ দেখ তালে দেখো, দেখ না কত সুন্দর। বাবা দেখ তোর বৌমাটা কত সুন্দর সুন্দর। তোর কি হয়েছে? কি হয়েছে রে? ওই বেটা তোর মা বুঝি ভূতে ধরেছে, ভূতে। হাই বাবা, এটা মার কি হইয়া গেল গে? এই তোর কি হইছে রে? কেনে এরকম করছিস? কেনে করছিস? হাই ভগবান, মায়ো গে, এটা মোর কি হইয়া গে? এই মা এরকম কেনে কাঁদছিস? কেউ মারা গেছে নাকি আমার? মায়ো বেটা গে, তুই তো কাক বিয়া করিল গে বেটা। ওই ওই চুপ তো চুপ তো চুপ তো, তুই এগুলা এগুলা বোর আর কান্নার মতো কান দিছে তো। আরে কি হয়েছে ঠুলিয়া কহে বেটা? মা বেটা গে, কি হয়েছে মা তোর? তুই এরকম কান্দছি? তুই আর চিংড়ি পালু না গে বেটা? কেনে মা, আমি তো ভালো চিংড়ি বিয়া করেছি বেটা। কি হয়েছে মা? কি হয়েছে? উঠে বেটা উঠে, তুমি কানে কানে কই
তাহলে কাউ শোনা পাইয়া যাবে। তুমি কানে কানে একলাই কইবু তো শোনা পাইয়া যাবে না। না না ময়ে শুনো তো বেটা কি কহে কানে কানে। বেটা তুই যে চিংড়িটা বিয়া করেছিস ওই চিংড়িটা মোর কে হয় বেটা জানিস? কে হয়? মোর বউ হইলে তোর বউ বা? ওই চিংড়িটা আমার বেটি হয়। এই বাবা কি বাবা ঢাকা দিলে নাকি মোকে? এই বাবা তুই আর বউ পালু না, অবশ্য মোর শাশুরক তুই বিয়া করলু? বেটা রে মুই কি জানো নাকি যে তুমি তোর মায়ের বেটিকে তুমি বিয়া করবু? বাবা এত বউ থাকিতে অবশ্য মোর শাশুটাকে তুই এত মোর মাও করে নিয়ে আইছিস? আচ্ছা বাবা তুই যে মোর শাশুরক তুই যে বিয়া করে আনিছিস দেখ তুই কহে তো বাবা, তুমি শ্বশুর কইম না বাবা কহিম? বেটা রে এটা তো ইম্পর্টেন্ট কথা কইছি রে বেটা। বাবা তুই কয়ে তুই মোর শাশুড়ো বিয়া করেছিস, তুমি বাবা কইম না শ্বশুর কইম? বেটা রে যা হবার হয়ে গেছে। তো কথা হচ্ছে বেটা যা হবার হয়ে গেছে, তুই যখন মোক শ্বশুরও কইবু বাবাও কইবু কি করে কইবু? ও কি মুক্তি কি করে কইবু? শুন শুন যখন পাম ঠেংটার পর ভক্তি করবু মানে প্রণাম করবো তখন মুক্তি বাবা কইবু, আর যখন ডাইন ঠেংটার ভক্তি করবু তখন মুক তুই শ্বশুর বাবা কইবু। ও তাহলে মোর বাবাকেই শ্বশুর কইবাবে, বাবাকেই আবার বাবা কইবাবে, এটা তো প্র্যাকটিস করবা হবে। তাহলে তুমি প্র্যাকটিস করিয়া দেখো। প্রণাম বাবা। ওই তো পারছি পারছি, হ্যাঁ ভালোবাসি না তুই তাহলে বাবা শ্বশুর করবে তুমি তাহলে শ্বশুর কো। প্রণাম শ্বশুর বাবা। এই তো সুন্দর সুন্দর। হ্যাঁ এই মা মা কি হয়েছে ওর জন্যে? আমি খুঁজি পালু না মোর বাবাকেই তুই তুই বিয়া করলু? তোমরা মায়ের বিটি আমার বাপ বেটাকে তারা স্বামী করলেন? কি কইছিস বেটা? তোমরা তো আচ্ছা বেটা আমরা আমরা আর স্বামী খুঁজে পাইনি। দাঁড়া রে বেটা তোর এত বড় কথা মই এক মোটা সাটি আনে আমাকে। দাঁড়া এই বেটা তুই চার চারি দি ওই বৌমা তুমি তো ভিতর যাবি তো সাহস বেটা আর তোর এত বড় সাহস এই না কইছিস তোর আজি মই মনটাই করছি না রে তুই ভাই কোন পিঠে ছাওয়াল রে বাবা, সাঙ্গার কালী না হুস্তুনি না চুমকুনি রে বাপ, তুই এত এরকম করছিস রে ভাই? তোমরা মো কি কইলেন শুনকুনি না হুস্তুনি? তোমরা এটা মো কি কইলেন? দাঁড়াও মই একটা কোমরটা আগে সাটিয়া না। ওরে বাবা রে ওরে বাপ, ওই তোমার আজি মই তোমার এত বড় সাহস মুন্ডাই করছে। ওরে বাবা রে তোমার মই একটা টাকা বুঝে আউট করিয়া দিছে রে ভাই।
ওরে বাবা রে বাবা, এমন মুখ মারিছে এই জনে কয় টিপ তামসা ঘুঘুর বাসা, দেখলেন আমার বাপ বেটার তামসা রে ভাই, বাপ বেটার তামসা, ওরে বাবরি বাবরি ওরে বাপ, মুচা ওরে বাপ।